ওয়েলকাম ফ্রেন্ডস, আপনাদের ডিএ মামলানি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছে। কনফেডারেশনের সাধারণ সম্পাদক মলয়বাবু আগামী 18 মার্চ 2024 যে ডিএ মামলা সুপ্রিম কোর্টে উঠতে চলেছে সেটা কনফার্মেশন হয়ে গেছে। ডিএ মামলাটি উঠতে চলেছে, কিন্তু কোন বেঞ্চে উঠতে চলেছে এবং সিরিয়াল নম্বর কত রয়েছে সেটাই দেখার। সেই সিরিয়াল নম্বরটাই হচ্ছে মূল কারণ, সিরিয়াল নম্বর পেছনে থাকার কারণে দীর্ঘদিন ধরে শুনানি সেইভাবে হচ্ছে না। চলে আসুন, দেখে নিই কী আপডেট দিয়েছেন মলয়বাবু। আগামী 18/3/2024 সোমবার মহামান্য সুপ্রিম কোর্টে মাননীয় বিচারপতি ঋষিকেশ রায় এবং মাননীয় বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের বেঞ্চে ডিএ মামলা, এখন কেস নম্বর উনি দিয়েছেন, সিরিয়াল নম্বর দেখুন 60, রুম নাম্বার 7, অর্থাৎ কোর্ট রুম নাম্বার 7 এবং সিরিয়াল নম্বর, মানে ডিএ মামলা সিরিয়াল নম্বর 60, মানে অনেকটাই কিন্তু দেখা যাচ্ছে যে পেছনের দিকে রয়েছে। বারবারই কিন্তু দেখা যাচ্ছে এই প্রায় 60 বা 60-এর কাছাকাছি থাকছে, শুনানি হচ্ছে কিন্তু সেইভাবে হচ্ছে না। তবে আগামী 18 মার্চ কী হয় দেখতে হবে, যে আগামী 18 মার্চ সেই এক্সটেন্সিভ শুনানি হয় কি না, আবার পিছিয়ে যায় ডিএ মামলা, সেটাই সবথেকে বড় প্রশ্ন এখন। সিরিয়াল নম্বর 60, যেটা জন্য আপনারা জানতে চাইছিলেন যে কত সিরিয়াল নম্বর হতে পারে, এই মলয়বাবু আপডেট দিয়েছেন, কিছুক্ষণ আগেই দিয়েছেন। ধন্যবাদ।